নমস্কার, নিউজ নোম্যানল্যান্ডে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অদিতি। শুরুতেই দেখে নেব এই মুহূর্তের হেডলাইন্স। জমি সংক্রান্ত বিবাদে বাড়ি ভাঙচুরের অভিযোগ। পুলিশ কাকুদের সাথে পরিচয় করতে থানায় খুদে পড়ুয়ারা। গোপালনগরে কিশোরের অস্বাভাবিক মৃত্যু। জাল পাসপোর্ট তৈরি চক্রের এক পাণ্ডা ধৃত। বিরিয়ানি খেতে গিয়ে মোষের গুঁতোয় আহত 5। পথ দুর্ঘটনায় মৃত মহিলা, পথ অবরোধ। এখন আসছি বিস্তারিত সংবাদে। জমি সংক্রান্ত বিবাদের জেরে বাড়ি ভাঙচুরের অভিযোগ। অভিযোগের তির তৃণমূল কর্মীদের দিকে, অভিযোগ অস্বীকার স্থানীয় তৃণমূল নেতৃত্বের। জমি সংক্রান্ত বিবাদে এক ব্যক্তির বাড়িতে হামলা চালিয়ে বাড়ি ভাঙচুর করে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে টিন ও বাঁশের বেড়া দেওয়ার ঘর। বর্তমানে বাড়ির উঠোনের এক কোণে ছাউনি দিয়ে কোনো মতে দিন কাটাচ্ছেন দম্পতি। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার শনেকপুর গ্রামে। আক্রান্ত দম্পতি নিমাই অধিকারী ও দীপিকা অধিকারী। জানা গেছে, প্রায় 17 বছর আগে এই এলাকায় এসে সুধীর কর্মকার নামে এক বাংলাদেশী ব্যক্তির কাছ থেকে 1,70,000 টাকায় কিনে নেন জমি বলে দাবি অধিকারী দম্পতির। অভিযোগ, এতদিন পর সুধীরবাবুর ছেলের পরিচয় দিয়ে সুনীল কর্মকার নামে এক ব্যক্তি এই জমির দাবি করেন। এখান থেকেই ঘটনার সূত্রপাত। অভিযোগ, গত মঙ্গলবার স্থানীয় কয়েকজন ও কিছু বহিরাগত এসে হামলা চালায় অধিকারী দম্পতির ওপর। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় তাদের ঘরদোর। ঘটনায় অভিযোগের তির স্থানীয় তৃণমূল কর্মীদের দিকে। এ ব্যাপারে দীপিকা দেবীর অভিযোগ, আমার স্বামী বিজেপি কর্মী, সে কারণেই এই ভাঙচুর। বাড়ির লোকরা ভাত খাওয়াতে গেছি, মাঠে কাজ করছিল, এসে দেখি আমাকে একজন এসে বলছে, তার নাম হচ্ছে লিটন। সে বলছে, ও কাকে, কাকা কোথায়? বলছি, কাকা তো বাড়িতে নেই। তা বলছে, ঘর কি ভাঙবে না? বলছি, না, ঘর ভাঙবো, তাই এখানে তো ইনকোয়ারি হয়ে গেছে, একটা কেসের মাধ্যমে গেছে। তা করছে, তাহলে তোমরা যখন ভাঙবে না, আমরাই বাড়াই চড়ে, মানে ভেঙে চড়ে আমরাই রেখে যাচ্ছে। কথা বলার পরে তারপরে সে উনি ঘরের উড়া সবাই ভেঙেছে, কম করে অনেক মানুষ ছিল। এরা ভাঙলো কেন আপনার বাড়ি? বিজেপি করি বলে টিএমসি রে আমার এখানে রাখবে না, এখানে সবই ভিতরে টিএমসি। গোপালনগর থানা কি বলছে? গোপালনগর থানা আমাকে বলছে যে আমি যে ধরতে যাব ওদের, আমি কি প্রমাণে ধরতে যাব। যদিও ঘটনার কথা শোনার পর স্থানীয় বৈরামপুর পঞ্চায়েতের প্রধান হায়দার আলী মোল্লা বলেন, বিষয়টি আমার জানা নেই, তবে প্রধান হিসাবে আমি বলছি, সমস্যাটা যেহেতু জমি নিয়ে, জমির আসল কাগজপত্র নিয়ে তারা পঞ্চায়েতে এলে আমরা বিষয়টি অবশ্যই মীমাংসা করার চেষ্টা করব। দীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোপালনগর। আসছে পরে খবরে। পুলিশ কাকুদের সাথে পরিচয় করতে থানায় খুদে পড়ুয়ারা। এদিন বনগাঁর একটি বেসরকারি স্কুলের পক্ষ থেকে এমনই উদ্যোগ নেওয়া হয়। পুলিশ শব্দটির সাথে অনেকের মধ্যেই লুকিয়ে থাকে নানা জানা অজানা ভয় কৌতূহল। বড়দের পাশাপাশি পুলিশ বিষয়টি নিয়ে ছোটদের মধ্যেও লুকিয়ে থাকে নানান প্রশ্ন। ছোটদের সাথে পুলিশ, থানা, লকআপ শব্দগুলির পরিচয় করানোর জন্যই উদ্যোগ নিল বনগাঁর একটি বেসরকারি স্কুল। বুধবার সকালে স্কুলের শিশুদেরকে নিয়ে আসা হয় বনগাঁ থানায়। বনগাঁ থানার পুলিশ কর্মীদের পক্ষ থেকে খুদে পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয় চকলেট ও গোলাপ ফুল। পুলিশ কাকুদের সাথে নিজেদের ভাব বিনিময়ও করে পড়ুয়ারা। এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষের দাবি, বাচ্চাদের পুলিশ সম্পর্কে একটা ধারণা দিতেই আজকের এই উদ্যোগ। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। আসি পরে খবরে। ঝুলন্ত অবস্থায় এক কিশোরের মৃতদেহ উদ্ধার করলো পুলিশ। ঘটনাটি ঘটেছে গোপালনগরের ব্যারাকপুরে। জানা গিয়েছে, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে ওই কিশোর। ঝুলন্ত অবস্থায় এক কিশোরের মৃতদেহ উদ্ধার হলো। মৃত কিশোরের নাম আশিক মণ্ডল। ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার বারাকপুর এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত কিশোরের সাথে স্থানীয় এক নবম শ্রেণীর ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। কিছুদিন ধরে তাদের মধ্যে ঝামেলা চলছিল। কিশোরের মা বিষয়টি নিয়ে ছেলেকে বকাবকিও করেন এবং তারা নাবালক এ কথাও জানান। ছেলে কি
এরপরই ওই কিশোর বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে বলে জানা গেছে। সুইসাইড করলো যেটা শুনলাম, যে কোনো একটা ভালোবাসার ক্ষেত্রেও জড়িত ছিল, মেয়েটার সঙ্গে কিছু না কিছু একটা কথাবার্তা হয়েছে কালকে সন্ধ্যাবেলা, দুই ভাই মিলে একসঙ্গে টিভি দেখেছে শুয়েছে, শোয়ার পরে মা বাবা রাতে 11টা নাগাদ মা বাবা দেখেছে যে হ্যাঁ শুয়ে আছে, তারপরে গিয়ে মারা গেছে। আপনার নাম দাদা যদি একটু বলেন? আমার নাম সাবির মণ্ডল, পাড়াপতি বসি। হ্যাঁ পাড়াপতি বসি। দীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, গোপালনগর। জাল পাসপোর্ট নিয়ে ধৃত এক ব্যক্তিকে জেরা করে জাল পাসপোর্ট তৈরির পান্ডাকে গ্রেপ্তার করলো পুলিশ। জাল পাসপোর্ট তৈরি চক্রের এক পান্ডাকে গ্রেপ্তার করলো বিমানবন্দর থানার পুলিশ। ধৃতের নাম বাসুদেব দাস। পুলিশ সূত্রে খবর, চলতি মাসের গত রবিবার জাল পাসপোর্ট নিয়ে বাংলাদেশে যাবার সময় দমদম বিমানবন্দরে অভিবাসন দপ্তরের হাতে গ্রেপ্তার হয় এক ব্যক্তি। ওই ব্যক্তিকে জেরা করে পুলিশ বাসুদেব দাসের নাম জানতে পারে। বিরাটি থেকে বাসুদেবকে গ্রেপ্তার করে বিমানবন্দর থানার পুলিশ। এই চক্রে আরও কোনো ব্যক্তি জড়িত আছে কিনা তার জন্য পুলিশ বাসুদেবকে নিজেদের হেফাজতে নেবার আবেদন করে আদালতে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, দমদম। আসছে পরের খবরে, বিরিয়ানি বলে কথা। স্বাভাবিকভাবেই দোকানে তখন খরিদ্দারদের ভিড়, আর ঠিক সেই সময় হঠাৎই দোকানে ঢুকে পড়ল একটি মোষ, যা দেখে তখন সবাই পালাতে ব্যস্ত। কেউ কেউ আবার বলছেন, মোষ বলে কি বিরিয়ানি খেতে নেই? ঘটনায় জখম 5। জিভে জল আনা বিরিয়ানির লোভ সামলানো সহজ কথা নয়, ভোজন রসিক মানুষের কাছে কঠিন কাজ বিরিয়ানির লোভ সামলানো। তা বলে মোষও কি বিরিয়ানির ভক্ত? অসম্ভব কিছুই নয়। যা ঘটল তা দেখে এমন ভাবনা হতেই পারে। মঙ্গলবার সন্ধে তখন 6টা, অশোকনগর থানার গুমার একটি বিরিয়ানির দোকানে তখন ক্রেতার ভিড়। হঠাৎ দোকানে ঢুকে পড়ল একটি মোষ। মোষ দেখেই ছোটাছুটি শুরু করে দিলেন সকলেই, চিৎকার শুরু করলেন অনেকেই। ঘটনায় মোষের শিঙের গুঁতোয় আহত কমপক্ষে 5 জন। কোনো রকমে সকলকে বাইরে নিয়ে এসে দোকানের শাটার বন্ধ করে দেন দোকান মালিক। খবর দেওয়া হয় থানায়। ততক্ষণে ভেতরে এক প্রকার তাণ্ডব শুরু করে দিয়েছে মোষ। ভেঙে ফেলা হয়েছে ফ্রিজ, চেয়ার টেবিল সব কিছুই। পরে পুলিশ ও বন দপ্তরের কর্মীরা এসে মোষটিকে বেঁধে বাইরে বের করে আনেন। জানা গেছে গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় দড়ি ছিঁড়ে দোকানে ঢুকে পড়ে মোষটি। এরপরই যত বিপত্তি। আহত 5 জনকে প্রাথমিক চিকিৎসার পর অবশ্য ছেড়ে দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, অশোকনগর। আসছে পরে খবরে, দ্রুতগতির বাস গিয়ে ধাক্কা মারে একটি ইট বোঝাই লরিতে। সেই ইট গিয়ে পড়ে পাশে দাঁড়িয়ে থাকা একজন মহিলার উপরে। ঘটনায় মৃত মহিলা, প্রতিবাদে পথ অবরোধ। বিমানবন্দরের কাছে সুকান্তনগরে পথ দুর্ঘটনা, নিহত এক মহিলা, প্রতিবাদে পথ অবরোধ। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে। পুলিশ ও এলাকা সূত্রে খবর, উজ্জ্বলা কাঞ্জিলাল নামে এক মহিলা সুকান্তনগরে রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন। সেই সময় পেছন দিক থেকে আসা একটি বাস ইট বোঝাই লরিতে ধাক্কা মারে। ঘটনাস্থলে ইট চাপা পড়ে আহত হন ওই মহিলা। আহত মহিলাকে স্থানীয় নার্সিংহোমে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। দুটো গাড়ি মুখোমুখি সংঘর্ষ, একটি গাড়ি ইট ভর্তি বোঝাই ছিল, সেই ইট বোঝাই লরিটি ওনার গাড় পরে চাপা পড়ে, তারপরে ইট ছড়িয়ে ওনাকে যখন তোলা হয় তখন মোটামুটি উনি মৃতই। ক্ষোভে প্রায় 10 ঘন্টা যশোর রোড অবরোধ করে স্থানীয়রা। ব্যস্ততম যশোর রোডে যানজটের সৃষ্টি হয়। জানা গিয়েছে ওই মহিলা স্থানীয় বাসিন্দা ছিলেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে NSCBI থানার পুলিশ। অবরোধকারীদের আশ্বস্ত করলে তারা অবরোধ তুলে নেন। ঘাতক দুটি গাড়ির চালককে আটক করেছে পুলিশ। অভিযোগ আমাদের দীর্ঘদিন ধরে 6 মাস ধরে এখানে সিগন্যাল পোস্ট পোতা রয়েছে, প্রশাসনের কোনো গুরুত্ব বলে কোনো জিনিস নেই, যেটা মাইকেল নগর বিটি কলেজ হয়ে গেছে এবং এখানকার জনপ্রতিনিধিরও কোনো গুরুত্ব নেই। আজকে যেহেতু এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বলে জনপ্রতিনিধিরা এখানে এসছে, কিন্তু কোনোদিনই আসে না। এবং সিভিক পুলিশদের এত বড় দাপট, পাড়ার লোকেরা যদি বলে একটু পার করে দাও, তারা বলে এখানে এখন সম্ভব হবে না, তারা মোবাইল নিয়ে পুরো ঘাটাঘাটি করে।
প্রশাসন এক সপ্তাহ সময় চেয়েছে, প্রশাসন যদি সুভাষনগরের বুকের ওপর না করেন তাহলে কিন্তু আমরা দীর্ঘ আন্দোলন শুরু করব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, সুকান্তনগর। সংবাদ এখনকার মতন এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ নোম্যানস ল্যান্ড, স্বচ্ছতার দর্পণ।